নমস্কার হারানো আসুরের একটি নতুন গল্পে আপনাকে স্বাগত আজকে আমাদের গল্প আশাপূর্ণা দেবীর লেখা হারানো ঠিকানা গল্প পাঠে অদিতি চলুন গল্প শুনি মেয়ের বিয়ে দিতে কলকাতা এসেছে অবন্তি এ কথা যে শুনেছে সেই আকাশ থেকে পড়েছে না কলকাতায় আসার জন্যে নয় বিয়ে দেওয়ার জন্যে অবন্তীর বিয়ের যে ঘটাটাই এখনো ভোলেনি অনেকে অবন্তীর দিদিরা আছে বড় বড় মেয়ে নিয়ে সবাই বলছে ওমা সে কি যদিও অবন্তি ছেলে মানুষের মতো মাথা দুলিয়ে চোখে মুখে আলুর ছিলিক ফুটিয়ে বলেছে বাহ বিদেশে পড়ে থাকি আমার বুঝি ইচ্ছে করে না একটা কিছু ঘটা করি কিন্তু কাজের বেলায় ছেলে মানুষের মতো কিচ্ছু করছে না বেশ পাকা গিন্নির মতোই বিয়ের সুব্যবস্থা করতে সর্বমর্ত পাতাল সব এক করে বেড়াচ্ছে সেই বেড়ানোর মাঝখানে মর্তের এক কোণে দেখা হয়ে গেল তার জীবনের প্রথম প্রেমের সঙ্গে বিশ্বাসযোগ্য না হলেও সত্যি শেষ দেখা সেই অবন্তীর বিয়ের দিন অনেকদিন আগে একদিন বলেছিল গৌতম পৃথিবীটা কিন্তু গোল কিন্তু দেখা যাচ্ছে তার কথাটা প্রমাণিত হতে হতে এতগুলো দিন লাগলো শাড়ির দোকান থেকে নেমে ঘুরে দাঁড়াতেই তারা মুখোমুখি হয়ে গেল গৌতম অনেকক্ষণ থেকে দেখছিল সে নিঃসংশয় ছিল অবন্তের নিঃসংশয় হতে কয়েক সেকেন্ড লাগলো তারপর অবন্তি স্থান কাল লোক ভিড় বিস্মিত হয়ে ওর একটা হাত চেপে ধরে বিয়ফল উচ্ছ্বলতায় বলে উঠল গৌতম গৌতম এই প্রচণ্ডতা আশা করেনি বরং দ্বিধাগ্রস্ত ছিল চিনতে যদি না পারে পরিচয় দিয়ে দেখা করবে না ভিড়ের স্রোতে হারিয়ে যেতে দেবে হারিয়ে যাওয়ারই তো জিনিস না হয় আরেকবার হারালো তবু চলে যেতেও ও পারছিল না পারছিল না এত বড় সুযোগটা বৃথা অহমিকায় হারাতে তাই দোকানের দরজা থেকে বেরিয়ে অবন্তি ঠিক যেখানে ঘুরে দাঁড়াবে সেখানেই দাঁড়িয়েছিল বেশ আলোর দিকে মুখটা করে অবন্তি যে কোন দিকে ঘুরবে তা অবশ্য জানাই হয়ে গিয়েছিল তার সে যে দেখে নিয়েছিল গাড়িটা কোন দিকে রেখেছে কিন্তু খুব একটা আশা ছিল না সেই ক্ষীণ প্রত্যাশার খাতে এসে ঢুকল এক বন্যার স্রোত অবন্ত সেই ধরা হাতটায় প্রবল একটা আবেগের চাপ দিয়ে আবার বলে উঠল গৌতম সত্যি মানে সত্যি তুমি গৌতম অবশ্য জ্ঞান হারায়নি সে আস্তে হাতটা আলগা করে নিয়ে মৃদু হেসে বলল কেন দেখে কি অশরীরী আত্মা বলে মনে হচ্ছে আমাকে আমি বিশ্বাস করতে পারছি না কার মুখ দেখে উঠেছিলাম আমি আজ গৌতম তুমি শোনো 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 শিগগির এদিকে গাড়িতে উঠে বসো কথা বলবো আজ আমরা অনেক কথা বলবো হাজার হাজার কথা গৌতমের মনে হলো রাস্তায় দাঁড়িয়ে এ উচ্ছ্বাসের চেয়ে বরং গাড়িতে বসাই শ্রেয় কিন্তু সে বলে উঠল তা যেন উঠলাম কিন্তু তোমার মিস্টার তেরে উঠবেন না তো এ ভেগাবনটাকে আবার কোথা থেকে জোটালে এরকম বলে আহা আমার মিস্টার তা বলে ওরকম নয় অবন্তি আবার একটু ধাতস্থ হয়ে হেসে বলে তাছাড়া মা ভুই তিনি আপাতত পাঁচশো মাইল দূরে তাই নাকি আর বলো কেন অবন্তি কপর দীর্ঘশ্বাস ত্যাগ করে তিনি নেমন্তন্ন খেতে আসবেন মেয়ের বিয়ের বাজার আমি যে একাই করে বেড়াচ্ছি মেয়ের বিয়ে কার মেয়ের বিয়ে গাড়িতে উঠতে গিয়ে চমকে প্রশ্ন করে গৌতম অবন্তি প্রায় ওকে ঠেলে তুলে দিয়ে নিজে উঠে পড়ে বলে কারাবার আবার গৌতম ওর ওই তরুণতায় লালিত্য ঝরা মুখের দিকে তাকিয়ে আবার সকৌতকে বলে তাহলে ধরে নিতে পারি আমি এখনো পুতুল খেলা ছাড়নি তুমি পুতুল মের বিয়ে দিচ্ছ কি যে বলো মোটেই তাই নয় অবন্তি বেশ গুছিয়ে বসে বলে কেন সত্যি সত্যি মেয়ের বিয়ে দেবার বয়স হয়নি বুঝি আমার হুম ভাবছি ভাবতে হচ্ছে অত ভাবাভাবির কি আছে সতেরো বছর থেকে বছর খানেক বাদ দাও তো দেখি বাদ দিলে দাঁড়ায় মাত্র ষোল গৌতম হতাশের অভিনয় করে কথাটা বলে অবন্তি মুক্ত একটু পাশ ফিরিয়ে উঁচু করে আবার একটু রহস্যচ্ছন্ন হাসি হেসে বলে তবে তাই ষোলোই তবু এই বেলা দিয়ে দিচ্ছি বিয়ে আর বড় হলে কখনো দিতে পারব কিনা কে জানে যদি কোনো দিন আবার কোনোখানে হৃদয় হারিয়ে বসে থাকবে আর সারা জীবন কষ্ট পাবে গৌতম এ কথার আর উত্তর দিতে পারল না গৌতম শুধু ওর ওই কাচের মতো চোখের দিকে একদৃষ্টে চেয়ে থাকলো অতঃপর ড্রাইভারের উপস্থিতির সম্পর্কে সম্পূর্ণ বিস্মৃত হয়ে এইভাবে কথা চালিয়ে যেতে লাগলো ওরা দুজনে আমি ভাবতেই পারিনি আজও তুমি খি যে বল গৌতম জীবনের প্রথম ভালোবাসা কি ভুলবার আশ্চর্য সতেরো বছর কেটে গেছে দিন তো এভাবেই ছোটে কিন্তু দেখো মনে হয় কি আমিও ছুটছি আমার বয়স হচ্ছে হয়তো না শুধু মনে হয় আমার দিনগুলো যেন আমার উপর দিয়েই ছুটে যাচ্ছে গড়িয়ে যাচ্ছে আমি যা ছিলাম তাই আছি আমি কিন্তু ভাবতাম তুমি কবে আমাকে ভুলে টুলে গেছো কেন তাই বা ভাবতে কেন তুমি কি ভুলে গিয়েছিলে বলো ভুলে গিয়েছিলে তুমি আমাকে উত্তর দেওয়া বড় শক্ত বোধ না বোধ তার মানে ধরে নিয়েছিলে আমার চাইতে অনেক বেশি হৃদয়বান কাউকে কেন হয়তো কিছুই ধরিনি অধরাকে নিয়ে কি আর ধরতে যায় কেউ বলো আরো কথা ছোট ছোট কথা অনেক অর্থহীন কথা বলতে থাকে মেম সাহেব চমকে উঠল অবন্তি ড্রাইভার নির্দেশ চাইছে আর কোনো দোকানে যেতে হবে নাকি বাড়িতে না না এখন আর দোকানে নয় অবন্তি বলে গঙ্গার ধারে নিয়ে চলো তো কি বলো গৌতম সেই আমাদের আউটরাম ঘাটের ওখানে চক্কর মেরে আউটরাম ঘাট যেখানে ধুলি হয়তো আজও তাদের কথাগুলো বিলীন হয়ে আছে গিয়ে দাঁড়ালে একবারই হয়তো চিনে ফেলবে আবার কথা বলবে এই তো তারা কথা কথা অজস্র কথা অবন্তির তারপর কি করলে বলো কি ভাবলে গৌতম এই স্রোতের মুখে পড়ে ফেঁসে যাচ্ছে হয়তো নিজের ভেতরে একেবারে গভীর স্তরে যে কথাগুলো অগোচরে ছিল সেই কথাই স্পষ্ট হয়ে উঠছে তার নিজের কাছে হয়তো অবন্তীর এই ব্যাকুলতার নতুন কোনো কথা সৃষ্টি হচ্ছে তবু সময়ের সীমা একেবারেই লঙ্ঘন করা যায় না ফিরে আসতে হয় আর ফিরে আসার সময় সবকিছু যেন একেবারে সহজ হয়ে আসে অবন্তী বলে ওঠে মেয়ের বিয়েতে আসতে হবে কিন্তু না বললে কিন্তু একেবারে চলবে না তা আমার পরিচয়টা কি পরিচয় অবন্তি সগর্বে বলে আমার বাল্য বন্ধু এই পরিচয় মিস্টারকে দেখিয়ে তাক লাগিয়ে দিতে হবে না কিরকম বন্ধু একখানা ছিল আমার তাক লাগাবার কি আছে বাড়ি? নেই বলবো এই দেখো আমার জন্য চিরবিরোহী আজও আমার মুখ স্মরণ করে দীর্ঘশ্বাস ফেলে আশা করি তোমার ড্রাইভার বাংলা ভাষায় থা অজ্ঞান অজ্ঞানই বটে তোমার জন্য চিরবিরোহী এ কথা আবার কখন বললাম আমি তোমায় না বললেও বোঝা যায় হুম হুম ওই আনন্দেই থাকো পয়সা নেই তাই বউ জটেনি ব্যাস তা একটু মধুর মিথ্যেতেই বা দোষ কি অত রুড়ো বাস্তব না হলেও চলবে সত্যি শোনো আসবে কিন্তু লক্ষ্মীটি আমি হা করে বসে থাকবো তোমার জন্য অত ভিড়ে আমার যাবার কি দরকার বলো আছে দরকার আছে অনেকের মধ্যে তুমি এক একের মধ্যেই অনেক ভগবান তোমাকে আমাকে আবার মিলিয়ে দিয়েছেন ও সত্যি তাই আচ্ছা আচ্ছা বেশ তো তা না হয় পরে একদিন যাব তুমি কি আমার মেয়ের বিয়ের উৎসবের আনন্দটা মাটি করে দিতে চাও গৌতম রাত হয়েছে অনেক রাত হয়েছে এখন আর পথে পাওয়া বন্ধুকে ঘরে আসতে বলা যায় না শুধু যা বলা যায় তাই বললো অবন্তি তোমায় পৌঁছে দিয়ে আসুক পাগল হয়েছ নেমে পড়লো গৌতম আচ্ছা আচ্ছা বেশ বেশ তা বাড়িটা চিনে গেলে তো এটা কিন্তু আমার বড় ভাসুরের বাড়ি এখান থেকেই বিয়ে উনি আসবেন সেই বিয়ের তিন দিন আগে নেমন্তন্ন পর্যন্ত হয়তো আমাকেই একা সারতে হবে ও সরি সরি তোমার ঠিকানাটা একটু দেবে সর্বপ্রথম তোমার কাছে যাব কার্ডটা ছেপে এলেই আমার কাছে কিন্তু লিখে দেবার সরঞ্জাম কিছু নেই না কলম না কাগজ আছে কিছু তোমার সঙ্গে আচ্ছা মশাই হয়েছে তারা দিয়ে ওঠে অবন্তি খুব ঠাট্টা করে নেওয়া হলো মানে তুমি বলার সঙ্গে সঙ্গে ঠিকানাটা ভুলে যাব এরকম মনে হচ্ছে তোমার হৃদয়ের পটে খোদাই হয়ে যাবে বুঝলে বলো বলো বলেই ফেলো ঠিকানাটা মিথ্যে মিথ্যেই মেয়ের বিয়ে দিতে বসেছো স্বভাব কিন্তু তোমার এখনো তেমনই আছে নাও বিছিয়ে ধরো তাহলে তোমার হৃদয় পট করো খোদাই আটান্ন শ্রীনিবাস মল্লিক বাড়ি কার বাড়ি কেন আমার দিদির যখনই কলকাতায় আসি আমি তো ওই বাড়িতেই উঠি আশ্চর্য আমরা দুজনেই তাহলে কলকাতা ছাড়লাম ছাড়াছাড়ি আগে একটা নিঃশ্বাস ফেললো অবন্তি বাড়ি ঢুকেই দেখে এক বিপর্যয় নাকি ভাবি বেআই বেহান ভাবি বধুকে পাকা দেখার গহনা পছন্দ করাতে এসেছিলেন বেয়ানের আশায় হা পিদ্বেষ করে তারা এই মাত্রই চলে গেছেন বারো মাসের বাসিন্দা নয় অবন্তি যে যা ভাসুর এরা সবাই তার ওপর রাগ দেখাবে তবু মোলাই মনোযোগের সুরে যা বললেন তাও কিছু কম যায় না মেয়ে শুদ্ধ রাগে দুঃখে একেবারে ছলছল সব সময় আমার কাছে বসেছিল কি খারাপ যে লাগছিল অপ্রতিভের এক শেষ হয়ে বসে থাকে অবন্তি এবং সমবেত মহিলাবৃন্দ প্রশ্নে বিব্রত করতে থাকে এতক্ষণ কোন দোকানে ঘুরলো অবন্তি রাত দশটা পর্যন্ত দোকান খুলে বসে থাকে কোনো মহাশয় দোকানি আর তাই যদি থাকে সে কৃত বস্ত্রগুলি কোথায় তারপর সবাই বলে কি অপূর্ব জড়োয়া কি যে অপূর্ব এনেছিল ওরা আহা অবন্তীর তো দেখাই হলো না আর এতক্ষণে অবন্তি উত্তর দেবার মতো একটা জিনিস খুঁজে পায় রাগ দেখিয়ে বলে তা দেখা তো আর পালিয়ে যাচ্ছে না এই বাড়িতেই তো আসবে স্বামীর উপর রাগ ধরে যায় হঠাৎ নিজেই যে বলেছিল দেখো আমি তোমার মেয়ের বিষয়ে কি গোছটাই করে রাখি সে কথা বলে গিয়ে ভাবলো নিজে ছুটির অভাবের অজুহাত দেখিয়ে আমার ঘরে সব চাপিয়ে দিয়ে দিব্যি নিশ্চিন্তে বসে আছেন অরুণ এখানে থাকলে আজ হয়তো অবন্তি কেন দেরি হয়েছে সেটা বলতে পারতো রাখো বাবু তোমার বেআই বেয়ান আমি বলে তখন আমার প্রথম প্রেমের সঙ্গে গঙ্গার হাওয়া খাচ্ছি না এসব কথা কি আর কাউকে বলা যায় কাউকে বলা হলো না আনন্দে ছলছলিয়ে ওঠা মন শুধু একা একাই ছড়াত করতে থাকলো কিন্তু সে তো শুধু রাতটুকু সকাল হতে না হতে কাজের টানা পড়ে কোথায় নিশ্চিন্ন হয়ে গেল কালকের দেখা সেই ছবিখানি যেটির ঠিক নিচেটাতেই জল গঙ্গার বাতাস লাগছে জল কাঁপছে একটি বিশেষ বিরতি নিয়ে ছলাত ছলাত করে এসে পড়ছে যেটির ওপর এবারে ও সব মুছে ফেলে ওকে ভাসুরের কাছে বসে খাতা পেন্সিল নিয়ে হিসেব করতে হলো ডেকোরেটাররা কি কি করবে কিভাবে সজ্জা হবে বরাসনটা কোথায় পাতা হবে ভাসুর সবই করিয়ে দেবেন ইচ্ছাময় থাকুক অবন্তি দায়িত্ব নিতে যদিও কেউই রাজি নয় কিন্তু হিসেবের কি শেষ আছে সে তো চলছেই যত সমারোহ ততই তো হিসেব আর ততই তো দুশ্চিন্তা অতঃপর বিয়ের চিঠি ছেপে এলো আর এলো করুন ও বলল চলো নেমন্তন্নটা তোমাতে আমাতে দুজনেই করে বেড়াই ওটার বিধবার মতো একা অবন্তি রেগে গিয়ে ওকে ঠুকে মারল তারপর পরিপাটি করে সাজতে বসল আর ঠিক এই সময় ঘটে গেল সেই ভয়ঙ্কর দুর্ঘটনাটা হঠাৎ দের পেল গৌতমের ঠিকানাটা ভুলে গেছে সে ভুলে গেছে কিছুতেই মনে করতে পারছে না কিছুতেই না মাথার মধ্যে যেন একটা অদ্ভুত তোলপাড় কাণ্ড হতে লাগলো আর সেই তোলপাড় কাণ্ডটা অবিরত শুধু একটা ঝাপসা শূন্যতায় বার বার করে ধাক্কা দিতে লাগলো অরুণ বলল, কি হলো কি হলো শরীরটা যেন কিরকম লাগছে আমার উদ্বিগ্ন হলো বেচারা বললো কেন তুমি যেতে পারবে না অবন্তি তারিখটা ভাবলো দিন আর কই ভাবল যাক এখন তো বেরিয়ে পড়া যাক সেরে নেওয়া হোক এদিক সেদিক ফিরে এসে মাথা টান্ডা করে ভাবলে হয়তো আবার মনে পড়ে যেতে পারে প্রথম নেমন্তন্নটা কিন্তু আর করা হল না অরুণকে এখন কিছু বলবো না ভেবে রেখেছে অরুণ যখন অবাক হয়ে বলবে এই ঠিকানায় আবার কে থাকে তখন অবন্তি রহস্যের জাল বিস্তার করে বলবে কেন তোমার চীনা জগৎ ছাড়া আর কোনো জগৎ বুঝি আমার থাকতে নেই কিন্তু সে কি আর অবন্তি বলতে পারে না সে কথা আর বলতে পারে না অবন্তি প্রতি মুহূর্তের একাগ্রতা আর প্রতি মুহূর্তের অন্যমনস্কতা নিয়ে শুধু সেইটুকু বলবার মতো পটভূমিকা হাতরাতে লাগলো কিন্তু কিচ্ছু হল না নিহাত একটা সাধারণ নাম আর সাধারণ একটা সংখ্যা হারিয়ে গেলে চিরকালের মতো মানুষের যেমন মনে হয় তেমনটা কিন্তু নয় যেখানে গড়িয়ে গড়িয়ে পড়ে যায় অনন্তকালের হারিয়ে যাওয়া জিনিসগুলি সেই রকম সবাই বলা বলি করতে লাগলো খুব তো গুছিয়ে সব করেছিলে ছোট বউ হঠাৎ কি হলো তোমার সবই দেখি ভুলে ভুলে মেয়ের শ্বশুর বাড়ি না পাঠাতে তোমার এমন অবস্থা নেমন্তন্য চিঠি সব বিলি হয়ে গেল যারা আগে আসবার তারা আগে এসে ভিড় জমালো যারা পরে আসবার তারা বিয়ের রাত্রেই এলো ভাসুর বললেন কলকাতায় কি লোক আর বাকি রাখেনি তো অরুন যা বললেন বড় মানুষই দেখাতেই তো সাত তাড়াতাড়ি মেয়ের বিয়ে দেওয়া আলো চলল বিস্তর বাজনা বাজলো বিস্তর শাঁখ বাজলো যে যেখান থেকে এসেছে সবাই বলতে লাগলো হ্যাঁ ও মুখের মেয়ের বিয়েতে আমোদ আহ্লাদ একটা করা হলো বটে আমাদের অবন্তি মেয়ে সাজালো বরণ করল বাসি বিয়ের কি কি লাগবে তা গোছকাছ করল তার নিমন্ত্রিতদের আদর অভ্যর্থনা ইত্যাদি করতে লাগল কিন্তু সত্যি এগুলোই করতে গেল অবন্তি নাকি হাজার মুখের মাঝখানে হঠাৎ একখানা অলৌকিকের স্বাদ বয়ে আনা মুখ দেখতে পাওয়া যায় কিনা তার সন্ধান নিতে গেল সবাইকে দেখে হাসতে হচ্ছে আরে আরে এসো এসো এত দেরি করলে যে ও মা কত বড় হয়ে গেছে আচ্ছা তোমার এতক্ষণে আসা হলো বুঝি এমন সব টুকরো টুকরো কথা অনবরত কইতে লাগল কিন্তু সেই ঝাপসা শূন্যতাটুকু যেন আড়াল করে রইল চেতনাকে অতএব সমালোচনাকে ঠেকানো যায় না সে স্রোত বইছে মৃদু তীব্র তীক্ষ্ণ কিরকম অহংকারী অহংকারী ভাব দেখেছিস মানুষকে যেন দেখেও দেখছে না চিনেও চিনছে না সত্যি যেন আকাশে ভাসছেন আহা জানিস না ওরকমের স্টাইলের যেন আমি আছি অথচ নেই যেন কি আমার হারিয়ে গেছে গো সেই নিধি খুঁজছি আমি বিশ্ব সংসারে চোখ ফেলে এসবই খুঁজে বেড়াচ্ছি তাই বিশ্ব সংসার চোখের সামনে দিয়ে ভেসে ভেসে বেড়াচ্ছে এসবই চলছে নিন্দে হচ্ছে আরো সমালোচনা আরো নিন্দে হবে। এত আলো এত উৎসব এত সমারোহ অবন্তীর সব অথচ অবন্তির মন যদি এখন মাথা করতে চায় অন্ধকারে বসে একটু ভাববার জন্যে সেটা কি অসঙ্গত নয় এই অগাধ পাওয়ার সমুদ্রে সাধের তরণী ভাসিয়ে চলতে চলতে অবন্তি যদি সামান্য একটা হারিয়ে যাওয়া ঢেউকে খুঁজে মরে নিন্দে না করে করবে কি লোকে প্রথম নেমন্তন্দির প্রথম কাঠখানা নয় তবু একখানা অবন্তি নাম লিখে তুলে রেখেছে এখনো বর বাইরের আসরে বসে থাকার সময়টুকুর মধ্যে গাড়ি নিয়ে ছুটে বেরিয়ে যেতে পারে অবন্তি অনায়াসেই পারে গিয়ে বলতে পারে খুব লোক তো বাড়ি চিনিয়ে দিলাম একবার বুঝি আসতে নেই আর আমি ভেবে নিয়ে বসে আছি রোজ দুবেলা ধর্না দেবে সত্যি গৌতম কাজের চাপে মাথা তুলতে পাচ্ছিলাম না আপত্তি শুনবে না ধরে আনবেই তাকে বলবে তুমি কি চাও আমি আমার মেয়ের বিয়ের উৎসবের মাঝখানে অবিরত শুধু তপ্ত দীর্ঘশ্বাস ফেলি হয় এখনো এই সবই হয় যদি এখনো মনে পড়ে যায় সেই হারিয়ে যাওয়া ঠিকানার ভাষাটুকু কত নম্বর কি যেন লেন মন এত বিশ্বাসঘাতকতা করল যেমন অহংকারের পরাকাষ্ঠ দেখিয়ে বলেছিল কাগজ কি হবে বলে যাও খোদাই হয়ে থাকবে তখন তো তাই ভেবেছিল অবন্তি সময়ের পায়ে মাথা খুঁজে সেই সময়টুকুকে একবার যদি ফিরিয়ে আনা যেত একবার সমস্ত অহমিকা বিসর্জন দিয়ে অবন্তি বলত এই তো আমার বটুয়ায় কলম নোটবুক সবই মজুদ অবন্তির মেয়ের বিয়ের উৎসবে অবন্তীর পুরনো বন্ধু এলো না এই দুঃখ যেন একদম সহ্য করতে পারছেন অবন্তি শুধু এক অপরিসীম লজ্জা তাই বারে বারে শুধু মনে হচ্ছে ওর সঙ্গে যদি আমার দেখা না হতো কি লাভ হলো দেখা হওয়ায় দেখা না হলে তো অবন্তি এখন উল্লাসে উৎসাহে হই হই করে বেড়াতে পারত মনের সমস্ত অনুভূতি দিয়ে শুধু একটা ফাঁকা আকাশকে তার হাতরে মূর্তে হতো না একটুখানি সূক্ষ্ম ব্যঙ্গের রেখা আঁকা একটি ঠোঁটের ভঙ্গি যে অবন্তীর সমস্ত সুখকে আচ্ছন্ন করে ফেলেছে অবন্তি দেখতে পাচ্ছে সে ঠোঁট থেকে উচ্চারিত হচ্ছে ছোট্ট একটি কথা জানতাম আমি জানতাম তুমি ভুলে যাবে ভুলে গেছে অবন্তি ছোট্ট সেই ঠিকানাটুকু ভুলে গেছে কিন্তু সেই ভুলে যাওয়াটা ভুলতে না পেরে যে অবন্তির প্রতিটি মুহূর্ত বিষাদ হয়ে গেল বাকি জীবনটা একটা লজ্জার বিদারণ রেখায় বিদীর্ণ হয়ে থাকলো এ কথা কি জানবে সে সে কি কোনো দিন জানবে এ কথা না কোনো দিন সে জানতে পারবে না পৃথিবীটা গোল এই নিয়ম অনুসারে আবার যদি কখনো কোথাও তার সঙ্গে পথে দেখা হয়ে যায় অবন্তি কি আবার ওর হাত চেপে ধরে বলতে পারবে গৌতম গৌতম সত্যি তুমি